এর মায়াই কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই নবী কান্দেন মদিনায় শুধু আই নবী কান্দেন মদিনায় শুধু সমস্ত নবীরা ছায়া নিবে কার তলে আমার নবীর তলে ও বন্ধু আপনারাই বলেন যে কিয়ামতের ময়দানে যেই নবীর ছায়ার তলে আমরা সবাই জায়গা নিব যেই নবী সর্বপ্রথম আমাদের জন্য সুপারিশ করবে ওই নবীর মিলাদুন নবী বেদাত না ইবাদত মিলাদের কথা কিতাবে আছে আছে না আছে তোলে তালে তো মানিবার কথা আল্লাহ বুঝিব তৌফিক দো আমিন আরো জোরে কও আমিন হতা শেষ প্রায় 10টা গে 12:30টা আর 5-7 মিনিট ওই হতা কান হইলাম দে যিনি মিলাদুন নবী করবে না সে জারের সন্তান কি সন্তান কারণ আমি টাক নাফতেকে তেতুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া প্রতিটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আমি গিয়ে খুঁজিয়ে দেখলাম এই দেশে মিলাদুন্নবীর বিরোধিতা কারা করে কওমি মাদ্রাসার হাইব্রিড প্রোডাকশন যেগুলি এগুলি মিলাদুন্নবীর বিরোধিতা করে কথা কন না ডল্লার না নডরাই আই আসি তো হাইব্রিড প্রোডাকশন কি ব্রিড আরো তো রহ না তোমরা যারা হাইব্রিডের প্রোডাকশন ওয়াহাবিরা কওমিরা সারা বাংলাদেশে নয় সারা বিশ্বের যত কমই আছো বাংলাদেশ নয় শুধু বাংলাদেশ পাকিস্তান ভারত সৌদি আরব করাচি লেবানন ইন্ডিয়া পাকিস্তান ইরাক ইরান দাম্মাম ফিলিস্তিন জেরুজালম রাশিয়া ফিলিস্তিন সুইডেন যত দেশ আছে সমস্ত দেশে যারা কৌমি অঙ্গনের মানুষ আছে সমস্ত কৌমি হুজুরের যিনি এক নম্বরের মুরব্বী ওনার নাম হলো মাওলানা আশরাফ আলী থানবী আশরাফ আলী থানবী সাহেব একটা কিতাব লিখেছেন কিতাবের নাম বেহেস্তি জিয়র বেহেস্তি নামটা কিভাবে দিছি দেখেন কুতুবে দাওরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী চিশতি ও চিশতি আশরাফ আলী থানবী চিশতি সুবহানাল্লাহ নবীগণ আশরাফ আলী থানবী উনি কে ওনার একটু পরিচয় নেন আমাদের বাংলাদেশের মরহুম মাননীয় মুরব্বী মাওলানা শফি সাহেব ওনার ফির সাহেবের নাম মাওলানা হোসেন আহমদ মদনী হোসেন আহমদ মদনী ধরব শফি সাহেবের ফিরের নাম কি মাওলানা হোসেন আহমদ মদনী হোসেন আহমদ মদনীর ফিরের নাম আশরাফ আলী থানবী আশরাফ আলী তোলি ওয়াবি হল দাদাভির ওয়াবি হল কি না দাদাভির না জেডাভির দাদা দাদা তো বুধে হোসেন আহমদ মদনী তারপর হইব বুধে জেডাভির কি হ কি ভির এই আশরাফ আলী থানবী কিতাব বিবেচন কিতাবের নাম কি হইলাম দা বেহেস্তি বেহেস্তি জিয়র দ্বিতীয় খণ্ড কয় খণ্ড নমাতর দে কয় খণ্ড বেহেস্তি জিয়র দ্বিতীয় খণ্ড 222 পৃষ্ঠে অবিষ্টে এই সর 222 পৃষ্ঠের মধ্যে এর কি লিখতেছে আশরাফ আলী থানবী এবার আর আর উজুর নয় তোমারা যারা মিলাদুন নবী নগর তোমারা রুজুর তোমারা রুজুর দলিল মান্য মুরব্বীর কথা মান্য আর তোমারা মুরব্বীর কথা মানো তো আরো মুরব্বীর হতা মানি মানি নিয়ে নেওয়া দে আর মুরব্বীর হতা মানি দেই রাস্তার দিলে ঠেঙ্গ দিলে সালাম করি মুরব্বীর হতা মানি দেই মুরব্বীর দিলে সালাম দিই মুরব্বীর হতা মানি দেই আদর করে আব্বা হই তোমারও মুরব্বীর মানো আর আল্লাহ তোমার আল্লাহ ব্যবধান হলদি ইয়ান আর মুরব্বীর দিলে ঠেঙ্গ ধরে সালাম করি তোমারা মুরব্বীর উঁড়ি ধরে মারি গেল তোমার আল্লাহ আর আল্লাহ ব্যবধান আর মুরব্বী দিলে মহাব্বত করি তাজিম করি মাথার ফোঁজাও
আলগাইয়ের ঘরে পৌঁছাই দিই, তোরা মুরব্বী দিলে মুখটুন অক্সিজেন হারিয়ে ফেলত, তোরা মুরব্বী দিলে খানা করে মহাপত করে মুখত বেড়াদের বরকত লই তোরা মুরব্বীর কুত্তের বেঁচে হয়ে গেল গুরু গেল দিয়ে দে যদি মামলা আরে দিতে রস তো তোরা ডর গেল দিয়ে যে তোরা লাখ মামলা হইব আল্লাহ রাখছে তো তোমার গান তোরা বাপ এত ভাবতে মামলা সহনে এই আশ্রমালে তা নবী খিলে হেস হাফিজতে হলাম রে দুশো কিতাবের নাম কি বেস্তি খন্ড হত এই আম্বিয়ার বাপ নমাত মুসলমানদের ঘরে ঘরে এই মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বছরে এক হাতবার নয় শুধু রবিউল আউয়ালের সাদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্তই বাঞ্ছনীয় কিন্তু বড় দুঃখের বিষয় সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বাড়িয়ে চলিয়েছে মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হইতেছে ঝগড়া ফসাদের বিতর্কের বাড়াবাড়ি ত্যাগপূর্বক এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার সংক্ষেপের সেই সংক্ষেপে এই মাহফিল অনুষ্ঠিত হইতে পারে হয়তো হুজুরের কর্মময় জীবন দ্বারা সম্পর্কীয় একখানা হাদিস ফড়িয়া বুঝাইয়া দিয়া এবং দরুদ ও সালাম ফাট করিয়া মাহফিল শেষ করা যাইতে পারে হ্যাঁ সুবহানাল্লাহ হলে পুলিশে ধরিবি দা ভাই নকইস নকইছে মহদি আর আজকে জোর মারো না আশরাফ আলী থানবীর দলিল দেখেন তোমরা কি করো আমরা কি করি আমরা ঈদ মিলাদুন্নবী করি তোমাদের আশরাফ আলী থানবী সাহেব বলেন মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে শুধু বছরে একাধবার নয় শুধু রবিউল আউয়ালের সাদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্তই বাঞ্ছনীয় আশরাফ আলী থানবী বলে এই দুনিয়ার মানুষ মুসলমানদের ঘরে ঘরে বরকতের জন্য স্বামী স্ত্রী মারামারি না হওয়ার জন্য ঘরের রহমত আসার জন্য বরকত আসার জন্য তাজিম আসার জন্য ছেলে মেয়ে ভালো হওয়ার জন্য ও বন্ধু তোমার দোকানে লস না হওয়ার জন্য নবীর সপ্তাহে সপ্তাহে মাসে মাসে তবু নবীর মিলাদ নবী করবি যেই ঘরে মিলাদুন্নবী হবে যেই দোকানে মিলাদুন্নবী হবে ব্যবসায় লস হবে না যেই ঘরে মিলাদুন্নবী হবে রিজিকের অভাব হবে না যেই সংসারে মিলাদুন্নবী হবে সন্তান কুলাঙ্গার হবে না যেই ঘরের মধ্যে মিলাদুন্নবী হবে এটা রহমতের বাগান হবে নবীর আশেক ওই ঘরে পয়দা হবে ঠিক কি না বলে আশরাফ তা নবীর দলিল বরাবর আমরা বছরে একবার মিলাদুন্নবী করি তোকে খাইজানি জ্বালায় বাঁচতে পারি না সপ্তাহে সপ্তাহে যদি মিলাদুন্নবী করতাম আমার মনে বাংলাদেশের ওয়াহাবি বঙ্গোপসাগরে ফালাইয়া মরিয়া যাইত বছরে একবার করে দেন করে উঠোর সপ্তাহে সপ্তাহে করলে মনে বহু ফেলা দেয় যে তুই হবে দেবা যে আর বহু তুই ফাল তা গেলাম সপ্তাহে সপ্তাহে কিন্তু কত হালি এবে নি তারা হব কি হবো তার না হতো তোমার মিলে দিনে বেললে করি করা হলো নাকি এ দুন মানুষ লই মেয়ে করতে এই সিললে সিললে হতান মুসের হতা হন হতান ইসের কথা হন ইন্যান ইনি হা মিলে দিন নেবি না ইনটা এনে হইও দে না ইয়ে নো বাংলাদেশ অনেক জন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সাহাবাই কারামের জীবনী পূর্ব যুগের আম্বিয়ে কারামের আউলিয়াগণের জীবনী অতিমাত্রায় আলোচনা করুন তাহাই হইবে প্রকৃত মিলাদ মাহফিল ও বন্ধু সারর দিশো আসাল্লাহ সুবহানাল্লাহ না
প্রকৃত মিলাদুন নবী কোনটা বলে যেই মাহফিলে আমাদের নবীর আলোচনা হবে প্রকৃত মাহফিল কোনটা যেই মাহফিলে আমাদের নবীর আলোচনা হবে অন্যান্য নবীর আলোচনা হবে সাহাবাই কেরামের আলোচনা হবে আউলিয়া কেরামের আলোচনা করা হবে সেই মাহফিল সমস্ত নবীদের সাহাবীদের আউলিয়া কেরামের জীবনী আলোচনা করবে আলোচনা করার পরে ওই জায়গায় মুনাজাত করে মাহফিল শেষ করে দিবে দোয়া ওই যেখানে লেখা আছে দেখেন দরুদ ও সালাম ফাঁক করিয়া মাহফিল শেষ করা যাইতে পারে আমরা এতক্ষণ দরুদ পড়লাম কতক্ষণ পরে নবীর সালাম দিব বুঝা গেল দরুদ সালাম দিয়া নবীর মাহফিল শেষ করা ইবাদত আরে জোরে কও সুবহানাল্লাহ আরো আছে দলিল আজ এ দিতাম নয় আল্লাহ যদি বাঁচায় আর একদিন দুই ঘন্টই আল্লাহ কবুল করো আমিন আরো জোরে হন আমিন ওয়া উযুর হতা না মানিবে মানিবে না সা উযুর হতা হন হন মানিবে আতলো নমাতে দে তো উযুরে একটা পর্যন্ত সীমা দি একটার হাসা গিয়ে কিয়াম করতে তো না লাগবে না এখন আবার উল্টে যাওয়ার গো এখন কই উযুর হতা মানিবে আবার উল্টে যাওয়ার গো পাবলিক সেকেন্ডের ভিতরে উল্টে যাওয়ার গো ওয়া সালাতুনে সালাতুনে অলফতাইল হতাই তিন নয় মানিব দিবে অলফত মানিব ন মানিব দিবে খেয়ামত পর্যন্ত হইল ঠিক নে এনে মজালাত আসা উজুর হতা হওয়ার মজালাত এই মজাইয়ান হাজতাই বুদে হতা হয়ে দিন জীবনত বাস্তবায়ন করলি তুমি রাতিয়ে মিলাদুন নবী গুললে সগর ফানি ফেলায় হাঁদিলে মনত খুশি হইলে হালিয়ে বেন না যাইয়ের যদি ওয়া বিললে ওর উজুর হয়ে তো গই না আসো না আরা জন সাহায় ফেলায় এবার নিজে নারুটির বিল তুই দেনি হালিয়া দিই তো এই ওয়াজিয়ানোর দাম হল আরো জোর হ না আজিয়ার মাহফিল ইয়ে নতুন এবারে মনের হসি বাঁধি ফেলেবে দেখো দা হ্যাঁ এটিন কিছু না বুঝি তোর নবীরই জীবন তুন বেশ ভালোবাসি হইয়ে দি নবীর বিরুদ্ধে যা হইব আল্লাহর কোরআনের দলিল ভাই ইতাল্লাহ আর হন সম্পর্ক মুখে হতা নাই আতে চালাই দিবি কি চালাই দিবি নমাত আরো তো রঘ না সহনা সুর মায়েদা সুর মায়েদা ডাউনলোড করে এখন শোন বাংলা থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা জাযাউল্লাযীনা ইয়ুখারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইয়ুকাত্তালু আও ইয়ুসাল্লাবু আও তুকাত্তাউ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফু মিনাল আরদি যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ইন্নামা জাযাউল্লাযীনা ইয়ুখারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা হে দুনিয়ার মানুষ যারা দুনিয়ার মধ্যে ও ইমানদারেরা শুনো 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 যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রসুলের বিরোধিতা করবে আল্লাহ এবং রসুলের শানে আঘাত মূলক কথা বলবে নবীর শানে বেয়াদবি মূলক কথা বলার পরে এই ফাসাদা ফিল আরদে ফাসাদা যারা নবীর বিরুদ্ধে কথা বলে সমাজের মধ্যে ফসাদ লাগাইয়া দিব ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাইয়া দিব এমন ঝগড়া লাগাইয়া দেওয়া নবীর শত্রু তাদের শাস্তি কি জাননি তো তাদের শাস্তি হলো তাদের ইউকাত্তালু আইয়ুসাল্লাবু আও তুকাত্তাউ তাদেরকে তোমরা কতল করে ফেলো আইয়ুসাল্লাবু তাদের কতল করার সিস্টেম হলো কিভাবে জাননি তাদের হাত পা গুলি উল্টা দিক থেকে পিছনে বান্দিয়া ফেলবা পিসমুরা বান্দিয়া পিছন থেকে নবীর শত্রুর হাত পা গুলি কেটে ফেল কুরআনের দলিল
নবিল্লো বেয়াদবি করি বুদি তার শাস্তি কি আট ঠ্যাং ফেস মুরা বাঁধি সাম্মতুন হাড়ি বিদিন ফিচুত্তুন হাড়ি হুন্দিতু আল্লাহ যদি তোর ক্ষমতা তুত্তুন নকুলে কি করিবি আইদি আউ তুকাতাও আইদিহিম ও আর জুলুহুম মিন খেলাফিন তার আট ট্যাং কেটে দিবা মিনাল আর দি জালিকা লাহুম হিজিউ ফি দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম শুধু হাত ট্যাং কাটবা না কম বাংলাদেশে যদি কোরআনের আইন নাই তাই ওয়াহাবি তোরা বেয়াদবের হাত ফা কাটা যায় না এই দেশে কোরআনের আইন থাকলে তো করে আত্মা কাটিয়া বাঁশে ঝুলাইয়া দিত কিন্তু আল্লাহ নবী আল্লাহ কোরআনে কয় ও দুনিয়ার মানুষ তোমার এলাকায় নবীর শত্রু আছে তুমি তার হাত পা কাটার ক্ষমতা তোমার নাই তোমার হাত পা আইনের হাতে বাঁধা তখন তুমি কি করবা আল্লাহ বলে অন্তত পক্ষে এতটুক তুমি করো নবীর শত্রুটারে সমাজ থেকে আলাদা এক ঘর করে দাও দলিল দেওয়ানোর হরো হালিয়া বিন্নে যদি বেগুন হাঁদে হাঁদে মিলে যাবে আর মুসলমান মুসলমান ভাই তাহলে আত্মন আর কিছু হইবেন নাই তোমারা যাতে মুসলমান মুসলমান ভাই আর দেরি করি লাভ নাই আয়ো ইয়েন দি যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উডুন সাহেব এগুলো খান নবীর সালাম দি এ আর নবী চল গিয়ে গোচে বচা দিয়ে